আব্বা, আমার সময় সময় কি মনে হয় জানেন, ওরা দুই ভাই কি সত্যি সত্যি আমার নিজের মায়ের পেটের ভাই? যদি তাই হবি তাহলে পরে ওরা তো নিষ্ঠুর হবে কিসের জন্যে? নিজের বাপের উপর এ করে কোনো প্রেম প্রীতি ভালোবাসা মায়া দেওয়া নাই আব্বা। ভুল চিন্তা করতেছিস রে বাহর, তোর মায়ের পেটের জন্ম নিয়েই তো তারা এত নিষ্ঠুর। ঝাড় যেরাম বাস তো সেরকমই হবে। তোর মায়েরও কি আমার উপর মায়া মমতা আছে? আপনি ঠিক কথাই কইছেন আব্বা। আপনি খেয়াল করে দেখেছেন, আম্মা কিন্তু সবসময় এগুলো পক্ষ নিয়ে কথা কয়। খালি তাগরে পক্ষে করছু কে? আমার টাকা হারানো নিয়ে কি কলো শুনলো না? আমার টাকা পয়সা সম্পত্তি তোর মায়ের চোখে বিষ রে বর। হবা, এই জন্যে কিন্তু আমাকে সংসারের বরকত হয় না। আপনি একবার চিন্তা করে দেখেন, কেরোসিনের তেল পড়ায় মানুষজনের সাথে সারা রাত ধরে গল্প করে ক্যারে, একবার তোরা চিন্তা করে দেখিস না কেরোসিন তেলের দাম কত বাড়িছে। আপনার জন্য আমার অনেক কষ্ট লাগে আব্বা। যে মানুষটা নিজে এত কষ্ট করে তিল তিল করে সহায় সম্পত্তি জমি জমা ঘর সংসার করে তুলছে, তার নিজের সাহাল করে তার প্রতি এতটুকু শ্রদ্ধা ভালোবাসা নাই। দুঃখ করিস নি রে বাপ, যে যেরাম কর্ম করতেছে সে সেরামই ফল পাবে। আব্বা, হারদাম কাকা টাকাটা পাইছে কিনা সেই তথ্য উদ্ধার করে পারিছিলেন? ওরে তাড়াহুড়ো করলি পরে টের পেয়ে যাবি, খুব বুদ্ধি করে আগাম লাগবি।